সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে চাই লাভার একটি নতুন স্মার্টফোন, এটার মডেল হলো V80। তো এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 8,490 টাকা, আর এই প্রাইসের মধ্যে থাকছে 3GB র্যামের সাথে 32GB ফোন স্টোরেজ। সো আমরা দেখে নেব এই ফোনটি কেমন হবে, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির স্পেসিফিকেশন সংক্ষেপে জেনে নেব। এটাতে দেওয়া হয়েছে 6.517, মানে 6.5 ইঞ্চির HD প্লাস ওয়াটার ডপ ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং থাকছে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরার সাথে, ফ্রন্টেও 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ফেস আনলক দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্টের সুবিধাও পেয়ে যাবেন, এবং থাকছে 5000 mAh ব্যাটারি, 32GB ফোন স্টোরেজের সাথে থাকছে 3GB র্যাম, এবং 1.6 GHz অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। তো আমরা আনবক্সিংয়ের মাধ্যমে এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। শুরুতেই পেয়ে যাচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বেনকোর কাছ থেকে। তারপরে পাওয়া যাচ্ছে একটি সফট সিলিকনের ব্যাক পার্ট, যেটা খুবই ভালো ছিল। এরপর থাকছে একটি স্ক্রিন প্রোটেকশন পলি। তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বেশ ভালো মানের ইয়ারফোন। তারপরে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার। সবশেষে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জিং কেবল। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ। এখানে ইউজ করা হয়েছে 5000 mAh-এর অ্যাডজাস্ট ব্যাটারি, যার কারণে ব্যাটারি খোলার কোনো অপশন থাকছে না আপনাদের। ফোনটির গেট আপ ছিল খুবই ভালো। এই পেছনের অংশে দেখতে পাচ্ছেন যে এটি একটি পলিকার্বোনেট প্লাস্টিক বলা যায়। তো ক্যামেরা প্যাটার্নে বেশ ভিন্নতা ছিল। পেছনে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে, মেন ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেলের এবং সাথে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর থাকছে, এবং একটি ফ্ল্যাশের অবস্থান থাকছে। ফিঙ্গারপ্রিন্ট একটু নিচেই থাকছে, লোগো থাকছে একটু নিচের দিকে, এবং স্পিকার গ্রিল পেছনের দিকে। যদিও এটি একটি ওল্ড শেপ, আর ফ্রন্টে আসলে দেখতে পাচ্ছেন যে বিগ ডিসপ্লে, এটাতে যেহেতু 6.5 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রধান আকর্ষণ আমি বলতে চাই 5000 mAh-এর ব্যাটারিতে, এবং 32GB ফোন স্টোরেজ এবং র্যাম দেওয়া হয়েছে 3GB, যেটা এই প্রাইসের মধ্যে একেবারেই রেয়ার বলবো আমি। এবং ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই পাচ্ছেন। এবং আরেকটি আকর্ষণীয় বিষয়, অ্যান্ড্রয়েড 11-এ রান হচ্ছে এই ফোনটি। তো আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে মাইক্রো USB চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এবং MIC থাকছে। টপে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন যে 3.5mm অডিও জ্যাক। এটার ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন, বাম সাইডে কোনো কিছুই থাকছে না। এর ব্যাক প্যানেলটি খুলে নিলে দেখতে পাচ্ছেন দুটি ন্যানো সাইজের সিম আপনারা লাগাতে পারবেন, এবং এখানে যে ব্যাটারিটি দেওয়া হয়েছে এটা একেবারেই অ্যাডজাস্ট। আমরা ফোনটি চালু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস একেবারেই অ্যান্ড্রয়েড 11-এর যে ইউজার ইন্টারফেস সেটাই আমরা এখানে পাচ্ছি। এবং আমরা যদি একটু এটার অপশনগুলো দেখে নিই, তো বিভিন্ন ফিচারে সমৃদ্ধ এই ফোনটি। আমরা একটু সেটিংয়ের মধ্যে যাচ্ছি, এবং এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত যদি ধারণা পেতে চাই, তাহলে ডিসপ্লের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস লেভেল, ডার্ক থিম সাপোর্ট করছে এই ফোনটিতে, এবং আই কমফোর্টও ইউজ করতে পারবেন, যেটা একটি ভালো ফিচার চোখের জন্য সুবিধাজনক। তো এখানে ছিল এই অপশনগুলো, এবং আরেকটু যদি আমরা নিচে আসি তাহলে অ্যাবাউট ফোনের মধ্যে আসলে আরও ডিটেলস আমরা পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম বেনকো V80। তো আরও যে ফিচারগুলো আছে, এখানে র্যামের উল্লেখ আছে যে 32GB ফোন স্টোরেজ, এবং CPU ইউজ করা হয়েছে 1.6 GHz-এর, এবং র্যাম ইউজ করা হয়েছে 3GB, IMEI নাম্বার থাকছে, অ্যান্ড্রয়েড 11-এ যেহেতু রান করছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 11-এর যে অপারেটিং সিস্টেম সেটি। এটার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি কথা বলি, বেশ ভালো ছিল এটার ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট আমরা পার্সোনালি দেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা যদি আমরা একটু ওপেন করে নিই, 8 মেগাপিক্সেলের এটার রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটি অবশ্যই ভালো হবে। প্যানোরামা ফিল্টার, DV নাইট ইন্টারভেল, এবং স্লো মোশনের সুবিধা আপনারা এই প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন, এটা একটা ভালো বিষয় ছিল। নাইট শট এবং ব্রাশ টাইম ল্যাপসও পাচ্ছেন। আসলে অনেক ফিচার দেওয়া হয়েছে এটার ক্যামেরাতে, যদিও 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আসলে বিস্তারিত দেখাতে চাই না, তবে এই ফোনটির ক্যামেরা সম্পর্কে যদি কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর এই ফোনটি নর্মালি আমি একটি শর্ট রিভিউ করে দেখানোর চেষ্টা করলাম, আরও কোনো তথ্য যদি আপনারা চান বিস্তারিত এই ফোনটি সম্পর্কে অবশ্যই আমাদের জানাবেন। আমি কিছু কথা বলে নিতে চাই এই প্রাইসের মধ্যে, যেহেতু এটা ডিসপ্লের কোয়ালিটি
কোয়ালিটি বেশ ভালো দেওয়া হয়েছে এবং ব্যাটারি অ্যাম্পিয়ার 5000 থাকছে, 3GB RAM ইউজ করা হয়েছে। মোটামুটি সব দিক বিবেচনা করলে এটি একটি পারফেক্ট চয়েস হতে পারে। তো আপনাদের কেমন লাগলো এই প্রাইসে এই ফোনটি বিস্তারিত জানাবেন, আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।